নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ভারতীয় অর্থনীতি বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা বাজেট থেকে যে সমস্ত কোয়েশ্চেন আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে আর তার সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন্সিল নিয়ে নেন যেখানে আপনাদের উচিত হবে যে আপনারা কোন সাবজেক্টে কীরকম পার্সেন্টেজ এ আছেন বা আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে তা বিষয়টা কীভাবে করবেন তা আপনাদের যে উত্তরটা সঠিক হবে সেটাই রাইট চিহ্ন আর যেটা ভুল হবে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করবো আর পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করে কার কত পার্সেন্টেজ হলো। আপনারা সেটা কিন্তু অবশ্যই আমাদের পোস্ট করবেন তা আপনাদের পারফরমেন্স যদি সিক্সটি পারসেন্ট অ্যান্ড অ্যাভাব হয় জানবেন আপনাদের পারফরমেন্স ঠিক আছে এবং আপনাদের পারফরমেন্স ধরে রাখার জন্য বা টিকিয়ে রাখার জন্য আমাদের রেগুলার ভিডিওগুলো ফলো করুন আশা করছি আপনাদের পারফরমেন্স টিকে থাকবে আর যাদের পারফরমেন্স বিলো দ্য লাইন সিক্সটি পার্সেন্ট আছে তাদের ক্ষেত্রে বলব তারা আপনাদের চ্যানেলে তারা আপনারা আমাদের চ্যানেলের প্লে যান আর প্যানেল প্লে লিস্টে দেখুন আমরা হাজারের ওপর ভিডিও আপলোড করে দিয়েছি আমরা সেন্ট্রাল ট্রেড বেঙ্গল ট্রেড ত্রিপুরা ট্রেড এবং আসাম ট্রেডের ভিডিও আপনাদের দিয়ে থাকি আশা করছি আপনাদের এই ভিডিওগুলো দেখলে প্রত্যেকটা ভিডিও আপনাদের মোটিভেশনাল ভিডিও তা এই ভিডিওটা দেখলে আপনাদের আশা করছি আগামীতে যে প্রবলেম বা যে সমস্যা সেই সমস্যা থেকে আপনাদের মুক্তি লাভ হবে তো আমরা আজকে শুরু করবো একশো এক নম্বর প্রশ্ন থেকে আর এর আগের প্রশ্নগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের প্লে যান আর চ্যানেলের প্লে দেখুন ইকোনমিক্স বলে একটা ফোল্ডার বানানো আছে তার মধ্যে আপনারা সব ফাইলগুলো পেয়ে যাবেন তো চলুন আমরা শুরু করছি আজকে একশো এক নম্বর প্রশ্ন আর এইটা ছিল আপনাদের গেলো দিনের হোম প্রশ্ন তা দেখে নেবো আজকে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয় প্রশ্ন নিম্নলিখিত কোন ধর্মাবলম্বী মানুষের সংখ্যা ভারতে সবচেয়ে কম অপশান এ জৈন অপশন বি বৌদ্ধ অপশান সি শিখ এবং অপশন ডি হচ্ছে খ্রিস্টান একশো এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আর যারা অপশান এ উত্তর দিয়েছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই আমরা চলে আসবো পরবর্তীতে এসছেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড টু জনসংখ্যার নিরিখে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি অপশান এ রাজস্থান অপশান বি মহারাষ্ট্র অপশান সি উত্তরপ্রদেশ এবং অপশান ডি হচ্ছে মধ্যপ্রদেশ একশো দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উত্তরপ্রদেশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড থ্রি ভারতের প্রতি বর্গ কিমিতে জনসংখ্যা কত অপশান এ তিনশো অপশান বি তিনশো চব্বিশ অপশান সি দুশো নব্বই এবং অপশান ডি তিনশো নব্বই একশো তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তিনশো চব্বিশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফোর দু হাজার এক সালের পয়লা মার্চ ভারতের জনসংখ্যা কত ছিল অপশান এ একশো কোটি অপশান বি একশো কোটি অপশন সি একশো কোটি এবং অপশন ডি একশো কোটি একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি একশো কোটি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড ফাইভ ছয় বিলিয়ন দিবস কবে অপশান এ বারোই ডিসেম্বর অপশন বি বারোই নভেম্বর অপশন সি বারোই অক্টোবর এবং অপশন ডি বারোই সেপ্টেম্বর একশো দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বারোই অক্টোবর নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড সিক্স দু হাজার এক জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের জনগণত্ব সবচেয়ে বেশি অপশান এ পশ্চিমবঙ্গ বি বিহার অপশন সি উত্তরপ্রদেশ এবং অপশন ডি মধ্যপ্রদেশ একশো ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পশ্চিমবঙ্গ নেক্সট কোয়েশ্চিন কোশ্চেন নাম্বার হান্ড্রেড সেভেন ভারতবর্ষের প্রথম আদমশুমারি বা সেন্সাস কত সালে হয় অপশন এ উনিশশো অপশন অপশান বি উনিশশো একুশ অপশান সি উনিশশো এবং অপশন ডি উনিশশো এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উনিশশো এক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ভারতে কটি শহরে বস্তি আছে দু সালের গণ্য অপশান এ ছশো দশ বি ছশো সাত সি ছশো এবং অপশন ডি 108 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 607 नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 109 কত সালে এনপিএসএফ ন্যাশনাল পপুলেশন স্টেবিলাইজেশন ফান্ড এর নাম পরিবর্তন করে জেএসকে রাখা হয় বা জন संकल्प সিক্ততা কোষ রাখা হয় অপশন এ আছে 2001 অপশন বি 2002 অপশন সি 2003 এবং অপশন ডি 2004 একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি দু হাজার তিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন জাতীয় গ্রামীণ স্বাস্থ্য প্রকল্প কবে চালু হয় এনআরএইচএম অর্থাৎ ন্যাশনাল রুরাল হেলথ মিশন অপশন এ দু হাজার বি 2006 সি 2007 এবং অপশন ডি দু হাজার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ দু হাজার পাঁচ নেক্সট কোশ্চেন নাম্বার সালে ভারতের জনসংখ্যা কত হতে পারে বলে ধরা হয়েছে অপশান এ একশো কোটি অপশান বি একশো চল্লিশ কোটি অপশান সি একশো কোটি একশো কোটি এবং অপশান ডি একশো সাতচল্লিশ কোটি একশো এগারো নম্বর আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি একশো চল্লিশ কোটি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড টুয়েলভ ভারতের কোন রাজ্যের নারী ও পুরুষের অনুপাত সবচেয়ে বেশি অপশান এ মেঘালয় অপশান বি পন্ডিচেরি অপশান সি চন্ডীগড় এবং অপশান ডি কেরালা একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পন্ডিচেরি নেক্সট কোশ্চেন কোয়েশচেন নাম্বার হান্ড্রেড থার্টিন মহারাষ্ট্রের বস্তিতে ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ বসবাস করে অপশন এ প্রায় দশমিক পাঁচ শতাংশ অপশন ভি প্রায় এক শতাংশ অপশন সি প্রায় এক দশমিক শতাংশ এবং অপশন ডি প্রায় দুই শতাংশ তাহলে একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ভি প্রায় এক শতাংশ নেক্সট কোয়েশচেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফরটিন ভারতবর্ষের প্রথম কবে পরিষেবা কর বা সার্ভিস ট্যাক্স চালু হয় অপশন এ উনিশশো ছিয়ানব্বই থেকে সাতানব্বই অপশান বিশো চুরানব্বই থেকে দু হাজার এক এবং অপশন ডি দু এক থেকে দু হাজার দুই একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উনিশশো থেকে পাঁচানব্বই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড সংবিধানের কত ধারা অনুসারে অর্থ কমিশনের নিয়োগ রাষ্ট্রপতি করেন অপশান এ তিনশো আশি অপশান বি একশো আশি অপশান সি দুশো আশি এবং অপশান ডি চারশো আশি একশো পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দুশো আশি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড সিক্সটিন কেন্দ্র থেকে রাজ্যে প্রদেয় গ্র্যান্ডের জন্য জনসংখ্যাকে মুখার্জি ফর্মুলায় কত গুরুত্ব দেওয়া হয়েছে অপশান এ ষাট শতাংশ অপশান বি পঁয়ষট্টি শতাংশ অপশান সি পঞ্চাশ শতাংশ এবং অপশান ডি পঞ্চান্ন শতাংশ একশো ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ষাট শতাংশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড কেলকার রিপোর্ট সিনিয়র নাগরিক ও বিধবাদের ক্ষেত্রে কর ছাড়ের কত করার প্রস্তাব রয়েছে অপশান এ এক লাখ হাজার অপশান বি দুই লাখ অপশন সি এক লাখ এবং অপশান ডি দুই লাখ পঞ্চাশ হাজার একশো সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর অপশান এ এক লাখ পঞ্চাশ হাজার নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড নতুন আয়কর আইন কত সালে চালু হয়েছিল অপশান এ পয়লা এপ্রিল দু অপশন বি পয়লা জানুয়ারি দু অপশন সি পয়লা জানুয়ারি দু এবং অপশন ডি পয়লা জানুয়ারি দু হাজার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পয়লা এপ্রিল দু নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড নাইনটিন দু নয় সালের বাজেট পরিষেবা করের হার কত ধরা হয় অপশান এ এগারো শতাংশ অপশান বি দশ শতাংশ অপশান সি নয় শতাংশ এবং অপশান ডি বারো শতাংশ একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি বারো শতাংশ

অপশান এ চীন অপশান বি জার্মানি অপশান সি রাশিয়া এবং অপশান ডি আমেরিকা যুক্তরাষ্ট্র একশো তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রাশিয়া নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড টোয়েন্টি ফোর ভারতের সব থেকে বেশি বাণিজ্য হয় কোন দেশের সঙ্গে অপশান এ আমেরিকা যুক্তরাষ্ট্র অপশান বি সংযুক্ত আরব আমির অপশন অপশান সি চীন এবং অপশান ডি ইংল্যান্ড একশো চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আমেরিকা যুক্তরাষ্ট্র নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে কোন কৃষিজাত দ্রব্য রপ্তানির প্রস্তাব রয়েছে অপশন এ আম অপশন বি বাসমতি চাল অপশন সি খেজুর এবং অপশন ডি কলা একশো পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বাসমতি চাল নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড টোয়েন্টি সিক্স দু হাজার নয় থেকে দু হাজার চোদ্দো সালের জন্য ভারতের বৈদেশিক বাণিজ্যের নীতি কার নেতৃত্বে প্রস্তাবিত হয় অপশন এ কমলনাথ অপশন বি ভাইলার রবি অপশন সি আনন্দ শর্মা এবং অপশন ডি মনীশঙ্কর আইয়ার একশো ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আনন্দ শর্মা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড টোয়েন্টি সেভেন ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অষ্টম বাণিজ্য বৈঠক দু হাজার দশ সালে কোথায় হয় অপশান এ বার্লিন অপশন বি বেলগ্রেড অপশন সি নতুন দিল্লি এবং অপশন ডি মুম্বাই একশো সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি নতুন দিল্লি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড টোয়েন্টি এইট পর কমিটি কত সালে তাদের রিপোর্ট জমা দেয় অপশন এ দু হাজার ছয় অপশন বি দু হাজার পাঁচ অপশান সি দু হাজার সাত এবং অপশন ডি দু হাজার আট একশো আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ দু হাজার ছয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড টোয়েন্টি নাইন লেনদেন ভারসাম্য বা বিও কয়টি খাতে অ্যাকাউন্ট করা হয় অপশন এ তিনটি অপশন বি চারটি অপশান সি দুটি এবং অপশন ডি দশটি একশো উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি দুইটি নেক্সট কোয়েশ্চিন কোশ্চেন নাম্বার হান্ড্রেড থার্টি স্বর্ণ আমদানি সালে গৃহীত হয়ক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড থার্টি ওয়ান বিনিয়োগ ভারত বা ইনভেস্ট ইন্ডিয়া কেমন ধরনের কোম্পানি অপশন এ সরকারি কোম্পানি অপশন বি সরকারি ও বেসরকারি যৌথ কোম্পানি অপশন সি বেসরকারি কোম্পানি এবং অপশন ডি নয় একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সরকারি ও বেসরকারি যৌথ কোম্পানি নেক্সট কোশ্চেন क्वेश्चन नंबर হান্ড্রেড থার্টি টু মুদ্রার অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন অফ মানি সেই দেশের অপশন এ রপ্তানি বাড়ে অপশন বি রপ্তানি কমে অপশান সি প্রথমে বাড়ে পরে কমে এবং অপশান ডি কোনটিই নয় একশো বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রপ্তানি বাড়ে নেক্সট क्वेश्चन কোশ্চেন नंबर হান্ড্রেড বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন বা এফ এ কত সালে পাস হয় অপশান এ উনিশশো একানব্বই অপশান বি উনিশশো আটানব্বই অপশান সি উনিশশো নিরানব্বই এবং অপশন ডি উনিশশো বিরানব্বই একশো তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো নিরানব্বই নেক্সট কোশ্চেন নাম্বার নিচের কোন দেশটি আইডিএফ বা ইন্ডিয়ান ডেভেলপমেন্ট ফোরাম এর সদস্য নয় অপশান এ জার্মানি অপশান বি অস্ট্রেলিয়া অপশান সি ডেনমার্ক এবং অপশন ডি জাপান একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি অস্ট্রেলিয়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 135 সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কোন ক্ষেত্রে ভারতের সর্বাধিক অপশন এ উৎপাদন অপশন বি পুরি কাটানো অপশন সি পরিষেবা এবং অপশন ডি নির্মাণ 135 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পরিষেবা नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 136 অর্থনীতি একটি মানবিক বিজ্ঞান সমাজবিজ্ঞান নয় কে বলেছেন অপশন এ রবিন্স অপশন বি পিগু অপশন সি মার্শাল এবং অপশন ডি रिकार्डো একশো ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রবিন্স নেক্সট क्वेश्चन क्वेश्चन নম্বর হান্ড্রেড বাণিজ্যবাদী অর্থনৈতিক ধারণা কোন সময় এসেছে অপশান এ অ্যাডাম স্মিথের পরবর্তী পর্যায়ে অপশন বি নয়া ধ্রুপদী নীতির পরবর্তী পর্যায়ে অপশন সি অ্যাডাম স্মিথের পূর্ববর্তী পর্যায়ে এবং অপশন ডি দ্রুপদী নীতির পরবর্তী পর্যায়ে একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অ্যাডাম স্মিথের পূর্ববর্তী পর্যায়ে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড থার্টি এইট স্মিথের লেখা ওয়েলথ অফ নেশন্স বইটি কবে প্রকাশিত হয় অপশান এ সতেরোশো সত্তর অপশান বি সতেরোশো ছিয়াত্তর সি সতেরোশো এবং অপশন ডি সতেরোশো ছিয়াশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সতেরোশো ছিয়াশি সরি সতেরোশো ছিয়াত্তর নেক্সট কোশ্চেন নাম্বার নিম্নলিখিত কে মানব সম্পদ উন্নয়নের ধারণাটি অন্যতম প্রবর্তক অপশন এ মেহবুল উল হক অপশন বি মার্শাল অপশন সি রবিন্স এবং অপশন ডি एडम स्मिथ 139 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মেহবুল উল হক 139 নম্বর প্রশ্ন এর সঠিক উত্তর মেহবুল উল হক চল আসব আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 140 অর্থনৈতিক জনক কাকে বলা হয় অপশন এ মার্শাল অপশন বি স্যামুয়েলস অপশন সি কিংস এবং অপশন ডি एडम स्मिथ 140 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অ্যাডাম স্মিথ नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 141 অর্থনীতির কাজ হলো অর্থনৈতিক কল্যাণ নিয়ে আলোচনা কে বলেন অপশন এ পিগু অপশন বি স্যামুয়েলস অপশন সি রিকার্ডো এবং অপশন ডি মার্শাল 141 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পিগু नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 142 প্ল্যানড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কার লেখা অপশন এ পণ্ডিত জওহরলাল নেহেরু অপশন বি এম বিশ্বেশারাইয়া অপশান সি মহাত্মা গান্ধী এবং অপশন ডি দাদাভাই নাজি একশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি এম বিশ্বের সরাইয়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড থ্রি উনিশশো পঁয়তাল্লিশ সালে জনতার পরিকল্পনা বা পিপলস প্ল্যান কে চালু করেন অপশান এ এন শ্রীনিবাস অপশান বি এন সিধারণ অপশন সি এম এন রাও এবং অপশন ডি এম এন রায় একশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি এম শ্রীধারণ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফর্টি ফোর তিনটি পরপর বার্ষিক পরিকল্পনার সময়কাল কত অপশন এ উনিশশো থেকে উনিশশো থেকে উনিশশো আটষট্টি থেকে উনিশশো উনিশশো উনসত্তর অপশান বিশো উনসত্তর থেকে উনিশশো উনসত্তর অপশন সি উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো সাতষট্টি এবং অপশন ডি উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো একশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এ উনিশটি সাতষট্টি কোশ্চেন কোশ্চেন এ এন বিসি বি এনএসই অপশান সি এনএসই এবং অপশন ডি এন ডি সি একশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এন ডিসি নেক্সট क्वेश्चन হান্ড্রেড জনতা সরকার ফলে কত সালে পরিকল্পনা এ ছিয়াত্তর সালের একত্রিশে মার্চ একশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উনিশশো সাতচল্লিশ সালের একত্রিশে মার্চ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড অধ্যাপক পিসি মহাবিলানিস কোন পরিকল্পনার উপকার অপশান এ চতুর্থ অপশন বি তৃতীয় অপশন সি প্রথম এবং অপশন ডি দ্বিতীয় একশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি দ্বিতীয় নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন এইট রোলিং পরিকল্পনা বা রোলিং প্ল্যান সময়কাল কত অপশন এ উনিশশো সাতাত্তর থেকে উনিশশো আশি অপশন বি উনিশশো উনআশি থেকে আশি অপশান সি উনিশশো আটাত্তর থেকে আশি এবং অপশন ডি উনিশশো আশি থেকে একাশি একশো আটচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি উনিশশো আটাত্তর থেকে আশি

এ পাঁচ এবং অপশন ডি সাত দশমিক আট একশো পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সাত দশমিক আট তো বন্ধুরা আমরা আজকে পঞ্চাশটা কোয়েশ্চেন আলোচনা শেষ করে ফেলেছি এবার আপনারা একে একে সৎভাবে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই পোস্ট করবেন আপনাদের মার্কস কাউন্টিংয়ের সাথে সাথে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আপনাদের পারফরম্যান্সটা কোন লেভেলে আছে আর কতটা সেটাকে এনহ্যান্স করতে হবে তা সুতরাং আপনারা নিজেরা লজ্জিত না হয়ে বা লজ্জাবোধ না করে আপনারা অবশ্যই আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করুন আপনার সাথে সাথে আমরাও দেখে নেব আপনাদের পার্সেন্টেজটা কোন লেভেলে আছে আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পারফরমেন্স আমাদের এনহ্যান্স করতে হবে তা সেই জন্য আপনারা আমাদের রেগুলার ভিডিও দেখুন আশা করছি আপনাদের পারফরমেন্স গ্যারেন্টি সহকারে উন্নতি লাভ করবে তা আমরা চলে আসবো পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্যায়ে আপনাদের হোম ট্যাক্সের কোশ্চেন এন্সার পর্যায়ে তে চলুন আজকে আমরা দেখে নেবো আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন কোনটা তা আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক জিডিপি বৃদ্ধির হার সর্বনিম্ন ছিল অপশন এ তৃতীয় অপশন বি প্রথম অপশন সি চতুর্থ এবং অপশন ডি পঞ্চম আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক জিডিপির বৃদ্ধির হার সর্বনিম্ন ছিল অপশান এ তৃতীয় অপশান বি প্রথম অপশান সি চতুর্থ এবং অপশান ডি পঞ্চম আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টে হবে তাদের ইমেল অ্যাড্রেসটা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ